নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? নেচার সম্বে আরও একটা নতুন অন্যরকম ভিডিওতে আমি পলাশ আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালকে আমি এসেছি আমার গ্রামে, আবার সেই গ্রামে যেখানে গ্রামের ভিডিও আমি আগে দেখিয়েছি আপনাকে, সেই গ্রামে আমাদের এখন আমাদের একটা খামার বাড়িতে এসেছি, আমাদের খামার বাড়ি। আর এখানে এখন হচ্ছে পিকনিক, কারণ শীতকাল পড়ে গেছে। আমার সমস্ত বোনেরা, বোনের ছেলে, জামাই সবাই এসেছে, বাড়ির সবাই আছে। এখানে জায়গাটা পরিষ্কার করা হয়েছে, দেখুন পিকনিক একদম জোর কদমে চলছে। আর এই হলো আমার বোন, ছত্তিশগড়ে থাকে, এখন বেশ মন দিয়ে ডাল করছে। এই হচ্ছে আমার কাকা, মুনাই বলি আমি একে, আর এইটা আমার পঞ্চম কাকা। এই দেখুন টমেটো আলু কাটা হয়ে গেছে। এই যে আমার বোন, এই দেখুন আরামবাগে থাকে, এর বাড়িতে আমি গিয়েছিলাম। এই হলো তাপস, ছত্তিশগড়ে যে বোন থাকে সেই বোনের বর। আমাদের চোখে চশমা পরে একটা মন দিয়ে একটা মিচকি হাসি দিচ্ছে। তিনি হচ্ছে ননি, আমার বোন, মিচকি হাসি দিচ্ছে। পুরো ব্যবস্থাপনা, এই জায়গাটা ও ঠিক করেছে, পরিষ্কার করেছে, সমস্ত রকম কাজ করেছে, ঝাঁট দিয়েছে। মা এসে গেছে বাজারে, কেমন হয়েছে সব? খুব ভালো। চলছে এখন ব্রহ্মা দেবতার পুজো, রান্নার আগে উনুন পুজো। আমাদের শেপ এসছে বিদেশ থেকে, উনুন পুজোতে ব্যস্ত আছেন। আমাদের জালন আসছে, এই দেখো। শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও, পাঁচটা শুয়ে দাও সোজা করে। তোমার হাতে পুরো ব্যাপারটা ছেড়ে দিলাম, তুমি দেখো যেন সব ঠিকঠাক হয়। হবে আজকে অনেকগুলো মেনু হবে, বেগুনি হবে, তারপরে ভেজ ডাল হবে, ভেজ ডাল ছাড়া তারপরে হবে ফুলকপি, একটা রোস্ট টাইপের হবে, আলু টালু দিয়েও করবে, হবে মাছের কালিয়া, এছাড়া থাকছে পনির পোস্ত, মানে পনির পাসিন্দা, আর থাকবে, আচ্ছা পনির পোস্ত, আর সঙ্গে থাকছে কি, সঙ্গে থাকছে সরু বাঁশকাঠি চালের ভাত, আর থাকবে চাটনি, পাঁপড়, রসগোল্লা। এই হলো মেনু আজকে। মাছের কালিয়া হবে, এবং সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু শেষমেশ কী দাঁড়াচ্ছে সবাই মিলেই করছে, যেটা আরও ইন্টারেস্টিং। মানে খাবারটা যদি খারাপ হয় তাহলে কাকে গালাগাল দেবো সেটা বুঝতে পারছি না, কেসটা হচ্ছে সেদিনে কেউ নিজে রিস্ক নিতে পারছে না। হ্যাঁ আমি ক্যামেরাম্যান। এই আর দেখ উঠলো, কিন্তু তোর ভালো আমি দেখেছি, আর দেখ উঠলো
আমি হচ্ছি ক্যামেরাম্যান। এখানে খাওয়া হচ্ছে ঘুগনি মুড়ি, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে নজেঠু। কাকিমা ঢুকছে, সব আসছে, সে হাতে একটা পুটুলি, কি আছে গোতে? এখন চলছে বেগুনি, শেষ পাতে বেগুনি হচ্ছে, মানে শেষে বেগুনি হচ্ছে যাতে গরম গরম পরিবেশন করা যায়। আর ওদিকে জায়গা পরিষ্কার চলছে, এবার খাবার তোড়জোড়। আর ননি কথা দিয়েছিল যে বেগুনি করবে, সেই কথা রাখছে। আমি কি দিয়ে ফেলেছি এত জাল, এত ইয়ে, আমি কি দিয়ে খাওয়া যায় তা সত্ত্বেও আমি করছি। চোখের জল কোথায় গড়িয়ে যাচ্ছে, চোখের জল বেগুনি নোনতা করে দিচ্ছে। আর নুনের প্রয়োজন হয়নি, আর নুনের প্রয়োজন নুনটা বাদ দিয়ে দিয়েছি। দেখো হালকা করে দাও, বেশি দিও না, বেশি দিলে প্রিয় হয়ে যাবে। হালকা করে দিয়ে দাও, বেগুনিটা ভালো হবে। খুব সুন্দর বেগুনি কালার হচ্ছে। এটা হাতের গুণ। মোটামুটি রান্না একবারে শেষ পর্যায়ে, এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা। সবার পেটের মধ্যে ছুঁচোয় ডন টানতে শুরু করেছে সবে, তার কারণ জলখাবেলায় কী হয়েছিল, ঘুগনি মুড়ি হয়েছিল, সেইটা এখনও আছে, সেইটা দিয়ে এখনও এনার্জি চলছে। আর কি কি হয়েছে যেগুলো বলেছিলাম মনে আছে তো, সেগুলো একবার দেখিয়ে দিই কী হয়েছে। ভাবি একবার দেখাও, এই যে পনির, এই যে পনির, এই যে এটা একবার খুলো, কী হয়েছে দেখি দিই। এই যে মাছের ঝাল, দারুণ রং হয়েছে, হেভি রং হয়েছে। চলো এগুলো কি আছে, আচ্ছা এগুলো হচ্ছে পেট লুকাতে জন্য, দেখি আছে না ওখানে কি আছে। দাঁড়া, ভেজ ডাল, এই যে আছে ভেজ ডাল, ভেজ ডাল হয়েছে। হ্যাঁ এখানে স্যালাড আছে, স্যালাড, এই যে ফার্স্ট ক্লাস। এবার ওইটা খোলো, রান্না একদম শেষ পর্যায়ে, এখন শুধু বেগুনিটা চলছে যাতে গরম গরম পরিবেশন করা যায়। আর এদিকে চলছে হাত ধোয়া পর্ব। প্রকৃতির মাঝখানে এই পিকনিক কিন্তু দারুণ, আপনারাও পারলে এরকম মাঝে মাঝে বেরিয়ে পড়ুন ঘরের কাছে, যেখানে প্রকৃতি একদম উদার হস্ত ওপেন, সেখানে গিয়ে একটা আনন্দ করুন নিজের মানুষদের সঙ্গে।
ফুলকপির তরকারি পড়ছে, পনিরও দিয়ে দে অল্প করে। পনির পড়ছে, পনির এই যে দুর্দান্ত খেলাম একদম। এই দেখুন পাত শেষ অবস্থা, একটা রসগোল্লা আছে, এই যে গুড়ের রসগোল্লা শীতের সময়ে। আইজা আইজা কেমন হয়েছে মেনু সব বলো, কেমন হয়েছে ফার্স্ট ক্লাস? তোমরা বলো, আমরা তো রান্না। গাইজ কেমন হয়েছে? ফার্স্ট ক্লাস হয়েছে, ফার্স্ট ক্লাস হয়েছে। বানালি তো খেয়ে দেখ কেমন হয়েছে। আরে মেনু কেমন হয়েছে সবাই বলো। খুব ভালো। হ্যাঁ সেই আমি আমাদের গ্রামের পুজোতে যেখানে যে খাল থেকে জল তুলেছিলাম সেই খাল হচ্ছে এইটা। পিকনিক কেমন হলো? আরে সাবাস জোস, কি ফটাফট পিকনিক হয়েছে। আসছে বছর আবার হবে, যদি ভালো লাগে এই আমাদের পিকনিকের ভিডিও একটা লাইক দিয়ে দেবে, শেয়ার করে দেবে যারা পিকনিক করতে চাইছো তাদের জন্য। আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। যাওয়ার আগে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন আর করবেন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। ভাই ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে, ফটাফাটি।